হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে একটা নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো এটা উপর থেকে খুবই ক্রিস্পি আর ভেতর থেকে খুবই রসালো এটা হচ্ছে রস পাকান বা নারিকেল পাকান পিঠা এটা খাওয়ার জন্য কিন্তু শীতের অপেক্ষা করতে হবে না আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি আজকে এই পিঠাটা আমি ময়দা দিয়ে তৈরি করে আপনাদেরকে দেখাবো তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি দেড় কাপ ময়দা নিয়েছি আর ময়দার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি এবং এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এবার আমি এই সব উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নেব এরপর আমি এতে ওয়ান থার্ড কাপ রান্নার যে সয়াবিন তেল আমরা ইউজ করি সেটা দিয়ে দিব এবার আমি হাত দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নেব এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে ডোটা ভালো হলেই পিঠাটা খেতে ভালো লাগবে তো হাত দিয়ে আমি আবারও তেলটা মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে আর এই ডোটা কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে তৈরি করব না আমি কুসুম গরম পানি নিয়েছি এখানে পোনে এক কাপ তো এখান থেকে আমি অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে একটা সফট ডোর তৈরি করে নিব তো আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছে একবারে সব পানি ঢেলে দেব না আমি অল্প অল্প করেই এভাবেই নিয়ে নিয়ে আমি একটা ডো তৈরি করব। আর কতটুকু পানি লাগে আমি আপনাদেরকে লাস্টে দেখিয়ে দিব এবার হাত দিয়ে কিছুক্ষণ ময়ান করলেই ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে ডোটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন আমি এই ডোটা দশ মিনিটের জন্য এক সাইডে রেখে দিব ঢাকনা দিয়ে এতে করে ডোটা আরো বেশি সফট হয়ে যাবে দেখুন ঠিক এরকম একটা ডো আমাদের লাগবে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি প্রায় হাফ কাপের থেকে একটু বেশি পানি লেগেছে এই ডোটা তৈরি করার জন্য এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি আর এতে সামান্য একটুখানি পানি দিয়ে একটা আঠালো ব্যাটার তৈরি করে নিব এটা আমাদের পিঠা বানানোর সময় কাজে লাগবে তো এটাও আমি এক সাইডে রেখে দিচ্ছি দেখুন ঠিক এরকম একটা আঠালো ব্যাটার তৈরি করে নিতে হবে এখানে আমি নিচ্ছি প্রায় দেড় কাপ পরিমাণ নারকেল কোড়া আর এতে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি তবে আপনারা যদি চান চিনিটা আরও বেশিও দিতে পারেন আবার কমও দিতে পারেন এখন চিনি আর নারিকেলটা আমি খুব ভালোভাবে মিক্সড করে নিব এই নারিকেল আর চিনির যে মিশ্রণটা তৈরি করলাম এটা কিন্তু পিঠা বানানোর আগেই তৈরি করতে হবে বেশিক্ষণ আগে যদি আপনারা তৈরি করে রাখেন তাহলে কিন্তু চিনি থেকে অনেক পানি বের হবে পিঠা বানানোর আগেই এটা তৈরি করে নেবেন এবার আমি ডোটা একটু এখন আমি একটা নাইফের সাহায্যে চার ভাগে ভাগ করে নেব চার ভাগে ভাগ করে নেব আর বাকি যে তিন ভাগ আছে তো আমি এক ভাগ দিয়ে একটা পাতলা রুটি বেলে নিব আর তিন ভাগ আমি বোলের মধ্যে রেখে দিব অবশ্যই ঢাকনা দিয়ে রাখতে হবে না হলে কিন্তু এটা শক্ত হয়ে যেতে পারে আর ঢাকনা দিয়ে রাখলে এটা সফট থাকবে তো আমি তিনটা রেখে দিচ্ছি আর একটা আমি অল্প একটু ময়দা দিয়ে ঠিক যেভাবে আমরা রুটি তৈরি করি ওরকম একটা রুটি তৈরি করে নেব তবে এই রুটিটা গোল না হলেও সমস্যা নেই কারণ আমরা এটা সাইজ করে কেটে নেব ছুরি দিয়ে তো আমি একটা রুটি বেলে নিচ্ছি রুটি বেলার সময় যদি ময়দার প্রয়োজন হয় অল্প অল্প করে ময়দা দিতে পারবেন রুটিটা আমি বেলে নিয়েছি এখন আমি একটা ছুরি দিয়ে সাইডের যে অসমান অংশগুলো আছে তা কেটে ফেলে দিব এবার আমি সব দিক থেকেই অসমান অংশগুলো কেটে এভাবে ফেলে দিচ্ছি সব দিক থেকে কাটা হয়ে গেছে এখন আমি মাঝখান থেকেও এটা সমান করে কেটে নিব মাঝখান থেকে কাটা হয়ে গেছে এখন আমি এক পিস একটা সাইডে রেখে দিব আর এই এক পিস দিয়ে আমি পিঠা তৈরি করছি প্রথমে আমি এক টেবিল চামচ পরিমাণ নারিকেল কোড়া দিয়ে দিচ্ছি এবার আমি যে ময়দার একটা ব্যাটার তৈরি করেছিলাম আমি অল্প একটু একটা আঙ্গুলে লাগিয়ে নিয়েছি ওটা চারিদিকে লাগিয়ে নিচ্ছি পিঠার যাতে করে এটা যখন সিল করব খুলে না যায় এভাবে ব্যাটার তৈরি করে পিঠার সাইডে লাগালে এটা আঠার কাজ করবে তো এক পাশ থেকে ধরে ঠিক এভাবে আমি মুখটা বন্ধ করে নিচ্ছি এবার একটা কাটা চামচ দিয়ে আমি একটু ডিজাইন করে দিচ্ছি এটা এভাবে করলে এটা ভাজার সময় খুলেও যাবে না আর দেখতেও কিন্তু সুন্দর লাগে তো আমি ঠিক এভাবেই ডিজাইন করে নিচ্ছি তো একইভাবে আমি সব পিঠা বানিয়ে নিব। দেখুন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল এই পিঠাটা আমি সবগুলো একইভাবে তৈরি করে নিব এদিকে আমি পিঠা তৈরি করে নিয়েছি সবগুলো আর একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম দিয়ে দিয়েছি এর মধ্যে আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো খুব বেশি খুন ভাজার দরকার নেই পিঠাগুলো দিলেই দেখবেন কিছুক্ষণের মধ্যেই কালার চলে আসবে তখন কিন্তু উল্টে দিতে হবে না হলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে পিঠাগুলো এক সাইড মনে হচ্ছে হয়ে গেছে আর কত সুন্দরভাবে ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন এটা উপর থেকে খুব খাস্তা হয় আর ভেতর থেকে জুসি হয় এটা আপনারা বাসায় তৈরি করলে চাইলে বিকেলের নাস্তা অথবা বাচ্চাদেরকে টিফিনও দিতে পারেন তো খুব সুন্দর কালার চলে এসেছে আমি একটা ছাঁকনিতে তুলে নিচ্ছি পিঠাগুলো তো আজকের রেসিপি এ পর্যন্তই আল্লাহ হাফেজ